ক্ষমতা টিকিয়ে রাখতে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সরকার, বলছে গণফ্রম। এদিকে সরকার ক্ষমতায় থাকতে জঙ্গিবাদকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, বলছেন নূর। জানাবো জনগণ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করবে, বলছেন সুব্রত। জানিয়ে দেব সামনে নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, বলছে 14 দল। এদিকে পাঁচ প্রশ্নে বিদ্ধ তোফায়েলের রাজনৈতিক কেরিয়ার। এবং সর্বশেষ জানাবো সাইদির মৃত্যুতে ফেসবুকে শোক পাবনা ময়মনসিংহে ছাত্রলীগের আরও পাঁচ নেতাকর্মী বহিষ্কার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ক্ষমতা টিকিয়ে রাখতে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সরকার, বলছে গণফ্রম। ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন গণফর্মের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সরকার পতনের এক দফা আন্দোলনের অংশ হিসেবে যুগপথ কর্মসূচিতে রাজধানীতে গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন। সুব্রত চৌধুরী বলেন, বিরোধী মতের ওপর দমনপীড়নের নিত্য নতুন অপকৌশল করছে আওয়ামী লীগ। সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যাচার করছে, কিন্তু তাদের সব অপকৌশল এই দেশের জনগণ বুঝে গেছে। এ কারণে এই সরকারের অধীনে 10 থেকে 11 ভাগ ভোটারও ভোট দিতে যায়নি। তিনি বলেন, সব অপকৌশল ও ষড়যন্ত্র রুখে দিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে দুর্নীতিবাজ ও ভোটাধিকার হরণকারী শেখ হাসিনা সরকারকে বিদায় করা হবে। সরকার ক্ষমতায় থাকতে জঙ্গিবাদকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, বলছেন নূর। সরকার ক্ষমতায় থাকতে জঙ্গিবাদকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নূর হক নূর। নূর হক নূর বলেন, আজকে ভারতীয় পত্রিকায় বলা হচ্ছে জামায়াতকে স্পেস দেওয়া হলে বাংলাদেশ মৌলবাদের দখলে চলে যাবে। যুদ্ধ অপরাধীদের বিচার করা শেখ হাসিনার প্ল্যান নয়, বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য এটা একটা ভারতীয় প্রেসক্রিপশন। কোনো রাজনৈতিক দল গণ অধিকার পরিষদকে টাকা কিংবা কর্মী দিয়ে সাহায্য করেনি, জানিয়ে তিনি বলেন, আজকে যদি জাফরুল্লাহ চৌধুরী বেঁচে থাকতেন তাহলে আমাদের নেতাদের মুক্তির দাবিতে বিচারপতিদের কোমরে গামছা লাগানোর হুমকি দিতেন। হামলা মামলার গণ অধিকার পরিষদ পিছু হটবে না, জানিয়ে নূর হক নূর বলেন, বিএনপি সহ সবার দৃষ্টি আকর্ষণ করেছিলাম, আজকে গণতন্ত্র মঞ্চের একজন গ্রেপ্তার। গণ অধিকার পরিষদের একাধিক নেতাকে অন্যায়ভাবে জেলে নেওয়া হয়েছে, বিএনপি জামাতের হাজার হাজার নেতাকর্মীকে জেলে নেওয়া হচ্ছে। তিনি বলেন, আমাদের কৌশলে আন্দোলন করতে হবে, আমরা বলছি যে থানায় আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে সেই থানা ঘেরাও করতে হবে। জনগণ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করবে, বলছেন সুব্রত। জনগণ সব অপকৌশল ষড়যন্ত্র রুখে দিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে দুর্নীতিবাজ ভোটাধিকার হরণকারী শেখ হাসিনা সরকারকে বিদায় করবে বলে মন্তব্য করেছেন গণফর্মের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। সুব্রত চৌধুরী বলেন, জনগণের মুক্তির একমাত্র উপায় শেখ হাসিনা সরকারের পদত্যাগের ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সামনে নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, বলছে 14 দল। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পশ্চিমা শক্তি উঠে পড়ে লেগেছে আর বিএনপি ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে চক্রান্তের পথ বেছে নিয়েছে। এই জটিল পরিস্থিতিতে সবাইকে জাগ্রত থাকতে হবে, সামনে নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। শেখ হাসিনা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন স্মরণ সভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, তিনি হাতে গোনা কয়েকটা রাষ্ট্রনায়কের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন, তাই তো অনেক ঈর্ষা হয়, এত ছোট দেশ এত বড় নেতা কি করে হয়। বিএনপির উদ্দেশ্যে আমির হোসেন আমু বলেন, তোমরা নির্বাচনকে ভয় পাও, তাই নির্বাচন দিয়ে জিয়াউর রহমান কোনোদিন ক্ষমতায় আসে নাই, নির্বাচন দিয়ে তোমরা কোনোদিন ক্ষমতায় আসতে পারবা না, তার জন্যই তোমরা নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র অনির্বাচিত সরকার দিয়ে এই দেশকে আবার পেছনের দিকে ঠেলে দেওয়ার একটা অপপ্রচেষ্টা করছো, যেটা হতে দেওয়া হবে না। সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে এবং সংবিধানের ভিত্তিতে নির্বাচন হবে উল্লেখ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের জোটের এই সমন্বয়ক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যে আরো অনেকগুলো জোট আমাদের সাথে একতা ঘোষণা করেছে, সংবিধানের ভিত্তিতে তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত, বিএনপি ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে চক্রান্তের পথ বেছে নিয়েছে। মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিএনপি নির্বাচনের আগে একটা অস্বাভাবিক সরকার সংবিধান স্থগিত করে দেওয়ার ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে, নির্বাচনকে বিএনপি আশিলা করছে, জামায়াত ইসলাম যেমন ইসলাম না তেমনি বিএনপির গণতন্ত্র মানে গণতন্ত্র না, বিএনপির গণতন্ত্র মানে রাজাকার গণতন্ত্র, ওই গণতন্ত্রের রাজাকাররা বসবাস করে, তার মধ্যে মুক্তিযুদ্ধের লোক থাকে না, তাই তারা সংবিধান বানচালের কথা বলছে। এই বছর বিশ্বের 38টি দেশে নির্বাচন হবে, কিন্তু পশ্চিমারা বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। তিনি বলেন, এই জটিল পরিস্থিতিতে আমাদের সবাইকে জাগ্রত থাকতে হবে, যাতে করে কোনো অপশক্তি সফল হতে না পারে, তারা যদি সফল হয় তাহলে বাংলার স্বাধীনতা আবার ভুলণ্ঠিত হবে। দিলীপ বড়ুয়া বলেন, শেখ হাসিনা যেভাবে বক্তব্য দিচ্ছেন, তৃতীয় বিশ্বের কোনো সরকার প্রধান এভাবে স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য বক্তব্য দিচ্ছেন না। অনেক বামপন্থী বন্ধুরা বলেন, শেখ হাসিনাকে
তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার থুয়ে থুয়ে পানি খাবেন আপনারা? যখন মার্কিন সাম্রাজ্যবাদী এখানে ঘাঁটি করবে তখন আপনাদের অস্বস্তি কোথায় যাবে? আপনারা এখনও টের পান নাই, শেখ হাসিনা বুঝতে পারছেন বাংলাদেশে বিশ্বের দরবারে পশ্চিমা কাছে কতটুকু গুরুত্বপূর্ণ, সেজন্য আজকে প্রধানমন্ত্রী লড়াই করছেন, সংগ্রাম করছেন, তাই সামনে নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। শেখ হাসিনা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন, আমাদেরও নিতে হবে। যত নির্বাচন এগিয়ে আসবে আওয়ামী লীগ ও ১৪ দল এগিয়ে যাবে এবং বিএনপি জামায়াত চুপসে যাবে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, কয়েকদিন আগে দেখেন নাই যে কি লাফালাফি করছে বিএনপি জামায়াত, এখন কি সেই লাফালাফি আছে? চুপসে গেছে, আর কয়েকদিন গেলে খবর পাওয়া যাবে না। পাঁচ প্রশ্নে বিদ্ধ তোফায়েল রাজনৈতিক ক্যারিয়ার। নতুন করে রাজনৈতিক বিতর্কের মুখে পড়ছেন আওয়ামী লীগের হেভি ওয়েট নেতা তোফায়েল আহমেদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত এই জনপ্রিয় রাজনৈতিক নেতা জীবনে স্বয়ংচে এসে নানা সমালোচনার বিদ্ধ হচ্ছেন। রাজনীতি থেকে তিনি নিজেকে একরকম গুটিয়ে নিয়েছেন। শারীরিক অসুস্থতা এবং দলের শীর্ষ নেতাদের সমালোচনার মুখে তাকে 15 আগস্টের কোনো কর্মসূচিতে দেখা যায়নি। 15 আগস্টের আগে 14 আগস্ট আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নিবন্ধ প্রকাশ করেন বিভিন্ন জাতীয় দৈনিকে। সেই নিবন্ধ তোফায়েল আহমেদ এবং আব্দুর রাজ্জাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন আওয়ামী লীগ সভাপতি। এটি আওয়ামী লীগের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। এরপর শুরু হয়েছে সত্য অন্বেষণ। 75-এর 15 আগস্ট থেকে এই পর্যন্ত রাজনৈতিক ক্যারিয়ারে তোফায়েল আহমেদের 5টি সিদ্ধান্ত বা পদক্ষেপ নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে। যদিও 5টি সিদ্ধান্তের ব্যাপারে তোফায়েল আহমেদের নিজস্ব বক্তব্য আছে, কোনো কোনো ক্ষেত্রে তিনি অস্বীকার করেছেন, তবে এই প্রশ্নকে ঘিরে তোফায়েল আহমেদের রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ হচ্ছে। যে 5টি প্রশ্ন নিয়ে তোফায়েল আহমেদ এখন আক্রান্ত হচ্ছেন সেগুলো হলো, তোফায়েল কি জিয়াউর রহমানের বদলি ঠিকিয়েছিলেন? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের জুনের শেষের দিকে জিয়াউর রহমানকে রাষ্ট্রদূত হিসেবে বদলি করেছিলেন। এই বদলির আদেশ হওয়ার পর জিয়াউর রহমান বিভিন্ন জায়গায় তদবিরের করেন, কিন্তু বঙ্গবন্ধু তার সিদ্ধান্ত অটল ছিলেন। শেষ পর্যন্ত জিয়াউর রহমান এবং তার স্ত্রী বেগম খালেদা জিয়া তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তোফায়েল আহমেদকে অনুরোধ করেন বদলি ঠেকানোর জন্য। পরবর্তীতে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুকে বুঝিয়ে জিয়াউর রহমানের বদলি ঠেকান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার নিয়োগ বাতিল করে তাকে আবার উপসেনা প্রধান হিসেবেই বহাল রাখা হয়। বঙ্গবন্ধুর একজন ব্যক্তিগত কর্মকর্তা এই তথ্য প্রকাশ করেছেন। এই তথ্যটি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও জানেন। যদিও তোফায়েল আহমেদ এই বক্তব্য অস্বীকার করে বলেছেন এরকম কোনো তদবির তিনি বঙ্গবন্ধুর কাছে করেননি। বঙ্গবন্ধু টেলিফোনের পর কি করলেন? এটি এখন প্রমাণিত সত্য যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15 আগস্টের প্রত্যুষে আক্রান্ত হওয়ার পর যাদেরকে ফোন করেছিলেন তাদের মধ্যে তোফায়েল আহমেদ ছিলেন অন্যতম। যদিও তোফায়েল আহমেদ বিভিন্ন সময় এটি অস্বীকার করেছেন, কিন্তু এখন আওয়ামী লীগ সভাপতি সুস্পষ্টভাবে তথ্য প্রমাণ নিয়ে বলছেন তাকে ফোন করেছিলেন। এই ফোনের পর তোফায়েল আহমেদ কি করেছিলেন? তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তি ছিলেন, তার রাজনৈতিক সচিব ছিলেন। যে কোনো পরিস্থিতিতে তার যে সে সময় 32 নম্বরের দিকে ছুটে যাওয়া উচিত ছিল, যেমনটি ছুটে গিয়েছিলেন ব্রিগেডিয়ার জামিল, কিন্তু তোফায়েল আহমেদ তেমনটি করেননি। টেলিফোন পাওয়ার পর তোফায়েল আহমেদ কি করেছিলেন? এই প্রশ্নে তোফায়েল আহমেদ ব্যাপকভাবে সমালোচিত হন আওয়ামী লীগে এবং আওয়ামী লীগের বাইরে। তোফায়েল আহমেদ কি রক্ষী বাহিনীর দায়িত্বে ছিলেন? তোফায়েল আহমেদ বিভিন্ন সময় বলেছেন যে তিনি রক্ষী বাহিনীর দায়িত্বে ছিলেন না, কিন্তু বিভিন্ন প্রমাণ্য দলিলপত্র কাগজে সুস্পষ্টভাবে দেখা যায় যে তোফায়েল আহমেদের হাতেই রক্ষী বাহিনীর নিয়ন্ত্রণ ছিল। আর আওয়ামী লীগ সভাপতি 14 আগস্ট প্রকাশিত বেদনায় ভরা দিন লেখাটি এই সত্যকে আবার সামনে এনেছে। তাহলে রক্ষী বাহিনীকে তিনি ব্যবহার করেননি কেন? এই প্রশ্ন এখন অত্যন্ত বড় হয়ে জাতির সামনে এসেছে। তোফায়েল আহমেদ কেন বারবার রক্ষী বাহিনীর কথা অস্বীকার করছিলেন? তা নিয়েও বিভিন্ন মহলে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। তিনি কি ইউজিন বোস্টারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন? ইউজিন বোস্টারের একটি তার বার্তা থেকে জানা যায় যে তোফায়েল আহমেদ 15 আগস্টের পর মার্কিন দূতাবাসের রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। যদিও অন্য সব অভিযোগের মতো এই অভিযোগও তোফায়েল আহমেদ অস্বীকার করেছেন। তিনি বলেছেন তিনি এরকম কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে, মার্কিন একজন কূটনৈতিক ঘটনা সত্য না হলে তার পররাষ্ট্র দপ্তরে এমন একটি তার বার্তা পাঠাবেন কি করে? এই প্রশ্নের সঠিক উত্তর তোফায়েল আহমেদ এখনও দিতে পারেননি। 5/21 দিন তিনি করলেন, দেখা যায় যে তোফায়েল আহমেদকে গ্রেপ্তার করা হয় 6 সেপ্টেম্বর। ১৯৭৫ সাল 15 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত সময় তোফায়েল আহমেদ কি করেছেন? এই প্রশ্নের কোনো সদুত্তর এখন পর্যন্ত তোফায়েল আহমেদ দিতে পারেননি। সরকার 15 আগস্টের ঘটনাবলীর ব্যাপারে একটি কমিশন করছে। কমিশন নিশ্চয়ই এইসব প্রশ্নের নির্মহ এবং সঠিক উত্তর খুঁজে বের করবে। তবে তার চেয়ে বড় কথা, জীবনের স্বয়ংচে এসে তোফায়েল আহমেদকে তার রাজনৈতিক জীবনের স্বচ্ছতা প্রমাণ করার জন্য এর সঠিক উত্তর দিতে হবে নির্ভয়ে। সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক পাবনা ময়মনসিংহে, ছাত্রলীগের আরও 5 নেতাকর্মী বহিষ্কার। 71 মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুক পোস্টে দেওয়া পাবনা ও ময়মনসিংহে ছাত্রলীগের আরও 5 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের আদর্শ পরিপন্থী কাজ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। এদিকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে 3 নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ময়মনসিংহের
নান্দাইল উপজেলা ছাত্রলীগ। পুরস্কৃতরা হলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাসুম পারভেজ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন রহমান ও নান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এস এম খাইরুল। এর আগে একই কারণে গত কয়েকদিনে দেশজুড়ে বিভিন্ন শাখা ছাত্রলীগের 54 নেতাকর্মীকে বহিষ্কার এবং 15 জনকে অব্যাহতি দেওয়া হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখুন। ধন্যবাদ।